নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আজকে যেহেতু উইকেন্ড, তো আমরা আজকে যাচ্ছি আরফকে প্ল্যানেটোরিয়াম দেখাতে, কেননা ও কোনোদিনও প্ল্যানেটোরিয়াম দেখেনি। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে আর দেখুন কেমনি এক্সপিরিয়েন্স হচ্ছে। তো গাইজ, আমরা গাড়িতে বসে গেছি আর এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি। পৌঁছাবার সঙ্গে সঙ্গেই আরব আইসক্রিমের ঠেলা দেখতে পারলো, তাই আইসক্রিম কিনে নিল নিজের জন্য। ওকে অনেক মানা করা সত্ত্বেও ও শুনল না আর এই শীতের সময় আইসক্রিম নিয়ে নিল নিজের জন্য। তারপর একটা ছোট স্টল দেখতে পারলাম যেখানে ছোট ছোট কিরিং আর ছোট ছোট জিনিসপত্র পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য। আর এখন এটা এন্ট্রি নেহরু প্ল্যানেটোরিয়ামের, আর এখন আমার বর এখান থেকে টিকিট কিনছে। সবাই লাইন দিয়ে টিকিট কেনার জন্য এখানে দিয়ে রেখেছে। এবার আমরা লাইন দিয়ে ভেতরে ঢুকব। তার আগেই একটা ছোট্ট স্টল দেখতে পারলাম যেখানে সব স্পেস রিলেটেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর ছোট ছোট আর্টিফ্যাক্টস পাওয়া যাচ্ছে, যেগুলো খুবই সুন্দর লাগছে। কিন্তু ওটার দাম অতই সুন্দর, অতই ভালো, মানে অনেক বেশি। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারলাম আর্থ, আর আর্থের মধ্যে ইন্ডিয়া, স্পেসের থেকে আমাদের আর্থ কেমনি লাগে সেটা পুরো মডেল বানানো, আর নানান রকমের স্পেস ক্রাফট যেগুলো স্পেসে পাঠানো হয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। একটু আগে পৌঁছে দেখলাম নানান রকমের ডায়াগ্রাম দেওয়া, গ্যালাক্সি, স্পেস, স্টার্স, আর নানান রকমের অরবিট, আর এই প্ল্যানেটোরিয়াম থেকে কেমনি লাগে এগুলো দেখতে, সব এগুলোর মডেলস আর ডায়াগ্রামস দেওয়া আছে। খুবই ইন্টারেস্টিং এগুলো দেখতে, তো আপনারাও এগুলো দেখতে পারেন যখনই আপনারা নেহরু প্ল্যানেটোরিয়াম ভিজিট করবে। আর আমরা এবার লাইন দিয়ে যাচ্ছি ভেতরে আর টিকিট চেক করাচ্ছি নিজের। আর যেতে যেতে দেখলাম ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর ড্রয়িং বানিয়ে রেখেছে স্পেসের টপিকের উপরে, নানা রকমের ড্রয়িং বানিয়ে রেখেছে ছোট ছোট বাচ্চাদের। এত সুন্দর ড্রয়িং, যেটা না ক্যাপচার করা একদম অন্যায় হতো। তো আপনাদের জন্য এগুলো আমি নিশ্চয়ই ক্যাপচার করেছি, আর আমারও ড্রয়িংয়ে অনেক শখ, তো তাই আমি এগুলো খুব পছন্দ করেছি। এবার আমরা ভেতরে ঢুকে গেছি আর এখানে লোকেরা সেটল হয়ে গেছে, আর মাঝখানেই একটা প্রজেক্টর আছে, আর এখানে প্রজেক্টর দিয়ে লেখা আসছে কি আপনারা এটা বন্ধ করে দিন নিজের ফোনটা। কিন্তু আমার একটু তো আপনাদেরকে দেখাবার ছিল কি কেমনি লাগে প্রজেক্টর অন করে, তো আমি একটু লুকিয়ে লুকিয়ে আপনাদের জন্য ক্যাপচার করে নিয়েছি। আর তারপর আমরা বাইরে বেরিয়ে গেছি, এটার পেছনেই একটা গার্ডেন ছিল, সেখানে তো খুবই বড় পার্ক ছিল, গার্ডেন ছিল, সেখানে আমরা কিছুক্ষণ ঘুরলাম, একটু রোদ শেখলাম। এবার আমরা পৌঁছে গেলাম
এই পার্কের সবথেকে পুরনো গাছের কাছে, যেটা সাইজে অনেকই বড়। ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এটা অনেকই বড় আর মোটা। আর আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে লোকেরা এটার সামনে কত ছোট লাগছে। আর এখানে গেট আছে প্ল্যানেটোরিয়াম থেকে বাইরে বেরোবার, সামনে আরেকটা পার্ক। এবার আমরা পৌঁছে গেলাম একটা রেস্টুরেন্টে, যেটা খুবই সুন্দর ছিল। ওটার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল, বড় বড় পেন্টিংস লাগানো ছিল ওখানকার এই রাজা মহারাজাদের আর রানীর। তো আমার এই সাজগুজ আর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগলো। এটা আমরা মেনু দেখছি, আর এটা আমরা খাবার অর্ডার করেছি, আচার আর নান আর ডাল মাখনি আর চিকেন। তো এখানে নন বেঙ্গলি খাবার পাওয়া যায়, পাঞ্জাবি খাবার। আমরা বাঙালি রেস্টুরেন্টে যাইনি, কেননা না খুব খিদে পেয়ে গেছিল। যেটাই সামনে রেস্টুরেন্ট পেয়েছি ওটাতেই খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা বেরিয়ে চললাম বাড়ির দিকে। রাস্তা এটা বাংলা সাপ গুরুদ্বারা, যেটার ছাদটা পুরো সোনা দিয়ে বানানো। রাস্তায় যথেষ্ট ট্রাফিক ছিল, আর এ দেখুন একটা টোম বানানো এখানে। আমরা জামে ফেসেছিলাম, সেটা দেখলাম। খাওয়া দাওয়ার পর মিষ্টি খাওয়া হয়নি বলে আমরা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেলাম, যার মধ্যে আমরা ক্ষীর কদম আর ছানার পায়েস খেয়েছি। তো গাইজ, আমরা বাড়ি ফেরত এসে গেছি, এখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। আর এ তো নিজের টেডি এখনো রেডি রেখেছে, কি খেদেই ঘুমাতে যাব। টেডি না, র‍্যাবিট। এটা র‍্যাবিট? আচ্ছা, এটা ওর র‍্যাবিট হচ্ছে, আর ওর খুব পছন্দ এটা। তো আগে তো কুমির নিয়ে শুতো, এখন র‍্যাবিট নিয়ে শোয়। তো ঠিক আছে, দেখা হচ্ছে এর পরের ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।